বাবা, হ্যাঁ বলো। বলছিলাম যে বর্দা কালকে এসেছিল? এসেছিল বাড়ি বিক্রির কথা বলতে। ও, আপনি কি বললেন? আমি আর কি বলবো, বললাম হবে না। আপনি না বলে দিলেন? তুমি ভেবো না মনীষ, বাড়ি বিক্রি আমি করতে দেব না। তোমাদের সঙ্গে কথা না বলে তো নই, বাড়ির মালিক আমি, কিন্তু তোমরাও তোমাদের মত না নিই তো। বাবা, আমার কিন্তু তাই মত। বললে আমিও চাই বাড়ি বিক্রি হয়ে যাক। তুমিও মনীষ? হ্যাঁ বাবা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ডক্টর সিনহা কি বলেছেন? ইমিডিয়েট অপারেশন করাতে হবে, অনেক খরচা, না করাতে পারলে প্রতিমাকে আর। মনীষ, আমি কালকে আপনাকে কিছু বলিনি, শুধু মনে মনে একটাই কথা ভাবছিলাম, কি করে কি করব, কি ব্যবস্থা হবে। আর কোনো উপায় নেই বাবা, আমি সত্যি কোনো উপায় আর দেখতে পাচ্ছি না। প্রতিমাকে বাঁচানোর জন্য বর্দা বড় বৌদি যা বলছে আপনি রাজি হয়ে যান বাবা। আমি বলছি বাবা, আপনি আপনি বাড়িতে বিক্রি করে দিন। বলছো তুমি মনীষ? আমি বাড়ি বিক্রি করে দেব? কিসের বাড়ি বাবা? যদি বাড়ির মানুষগুলো বাড়িতেই না থাকে তাহলে আর কিসের বাড়ি? একবার ভেবে দেখুন না। আমি জানি আমি অন্যায় আবদার করছি আপনার কাছে, কিন্তু আমার সত্যি কোনো উপায় নেই বাবা। আপনি রাজি হয়ে যান, আপনি প্লিজ রাজি হয়ে যান। না না ম্যাডাম, আমি আর ওই মাপতে চাপতে যেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর মাপতে আসতে হবে না। তবে যারা বাড়িটা কিনবে বলেছে তাদেরকে একটা সুখবর দিয়ে দিন। হ্যাঁ, সুখবর? হ্যাঁ, বলবেন এখন বাড়ি বিক্রি করতে তারা রাজি আছে। হ্যাঁ, কি বলছেন কি ম্যাডাম? হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি, আমি আপনাকে একেবারে পাকা খবর দিলাম। কিন্তু ওরা যে আমাদেরই বাড়িটা দেবে সেটা শুনুন, আমি এদেরকে খুব ভালো করে চিনি তো। এরা যখন রাজি হচ্ছিল না তখন একরকম, এখন যখন রাজি হয়েছে এদের খুব তাড়া আছে। আর বিক্রি করবো বলেই তো আর লোক পাওয়া যাচ্ছে না, আমাদের তো লোক রেডি আছে। হ্যাঁ তা অবশ্য রেডি, কিন্তু ম্যাডাম আপনি আমায় ভরসা দিচ্ছেন? আমি কি পার্টিকে গিয়ে বলবো? যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি এক্ষুনি যাচ্ছি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সরাসরি গিয়ে তাদের খবরটা দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন বলুন ম্যাডাম। আপনার সঙ্গে আমার যে কথা হয়েছে সেটা আপনি ভুলে যাননি তো? না ম্যাডাম, সে কথা কি ভুলে যায় নাকি? আমার দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি কথা লিখেছেন, এবার আপনার দায়িত্ব আমার, আমিও কথা রাখবো, ব্যাস। ঠিক আছে, তবে কিন্তু আর দেরি করবেন না, এদের যদি আবার মত ঘুরে যায়। হেপেছেন ম্যাডাম, শুভ কাজে কি আমি বিলম্ব করি নাকি? আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, রাখি তাহলে। Thank you.
খুশি না পায়েশ দেখে? এই বাড়ি কিন্তু শেষ, পরের বছর থেকে আর বানাবো না। কত বড় হয়ে গেলি বলতো, কত বছর বয়স হলো তোর? আজ ঝিলিকের 18 বছর পূর্ণ হলো। দাও এই দেখ পায়েশ। চোপড়ে কত কাজু কিশমিশ! মনি কি করে জানলো? আমি বলেছি, তুমি একদিন বলেছিলে না আমাকে তুমি কাজু কিশমিশ খেতে ভীষণ ভালোবাসো। দেখ পড়ি, আমি তোর জন্য পায়েস বানিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, তুই ভালোবাসিস তো খেতে? মনে আছে তুই কেমন এগুলো খুঁটে খুঁটে খেতিস? এনে পড়ি খা। এনে খা না পড়ি। মা, পরি দিদি কি এখনো ছোট আছে যে খুঁটে খুঁটে কাজু খাবে? অনেক বড় হয়ে গেছে তো পরি দিদি। কি হলো খানা? মনি, আমি কিন্তু এখন বড় হয়ে গেছি। আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ছেলেক বড় হয়ে গেছে। দিদি, ছিলিক তো এখন বড় হয়ে গেছে, ও কি সবার সামনে আবার কাজু কিশমিশ খেতে পারে বলো? তার চেয়ে বরং তুমি ওকে খাইয়ে দাও না। দিবই তো, আজ আমার ছিলিককে আমি নিজে হাতে খাই দেখি। মনি, চামচে নয়, আমাকে হাতে করে খাইয়ে দাও না। তুই আমার হাতে খাবি? তুমি দিয়েই দেখো না। বলছি যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ওরা রাজি। কারা রাজি? দিদি, ওই যে নতুন জমির কথা বলেছিলাম না, কলকাতার খুব ভালো লোকেশনে এই বাড়িটা, মানে একটা নাম করা বাড়ি, মানে যা বলতে চাইছি একজন নামি লোকের বাড়ি আর কি। উনি হাইকোর্টের জজ ছিলেন, জাস্টিস হরিশঙ্কর মুখার্জির বাড়ি। ছাড়া ঘুম আসিনা।